বন্ধুরা, সায়েন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ হঠাৎ করে আমার বেয়াইন এসছে, ওরা থাকে ডুয়ার্সে কিন্তু পুনে থেকে আমাদের এখানে এসছে দু একদিনের জন্য ঘুরতে। তা সেই আনন্দে আজকে ভিডিও করছি। আমাদের এমন কিছু রান্নাবান্না আয়োজন হয়নি, যেটুকুনি হয়েছে তার মধ্যে আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করব। তো দেই, এটা করা হয়েছে আলু বিউলির ডাল মৌরি ফোড়ন দিয়ে, আর হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত আর পোস্ত দিয়ে মাছ, সর্ষে পোস্ত মাছ। আমার বেয়াইনকে দেখা ভালো করে নাও, স্টার্ট করো তুমি, সবাইকে এক এক করে দেবো। ডাল বাটিতে দেবো? না না না, আরো নেবে? আচ্ছা, তোকে দেবো ডাল। তো খুব ঘোরাঘুরি করলি না? উনিতে খুব ঘোরাঘুরি করেছিস, দেখলাম, সব ছবি দেখছিলাম। খাওয়া দাওয়া মন মতো পেয়েছিস? কিন্তু ভালো ছিল। বম্বে স্ট্রিট ফুড প্রচুর থাকে, দুপুরের সময় গেছিলাম না, কালকে তোকে পাখি 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 তোমাকে বড়া পাও খাওয়াতে নিয়ে যাবো সিন্ধি কলেজে। তোর কি বড়া পাও? আমি রোজ যেতাম, সকালে এমনি কিছু খায় না, সকালবেলা করে গিয়ে তোমার জন্য সেই ডালিটা সেই তুমি এসেছিলে, আর এই করলাম, তোমার খায় না, তোরা খেতে চাই না বলে আমার একার জন্য করবো। হ্যাঁ, ব্যাস, আমার এই ডালটা খুব ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য তো করলাম। আমার বেআইনে ভীষণ পছন্দ এই ডাল, বিউলির ডাল, হোয়াইট বিউলি। ওই জন্য এই সুযোগে আমারও খাওয়া হবে, আমি খুব পছন্দ করি, কিন্তু বাড়ির সবাই খায় না বলে করা হয় না। গরমের মধ্যে ওগুলো ঘুরেই আর শরীর ওখানেও গরম আছে, কিন্তু মুম্বাইয়ের গরমটা আমি যখন বোম্বে থেকে ছিলাম, দরদর করে ঘামতে পারে, পুরো চান করে। আমি তো খুব ঘামি, আমার সব আমার কোনোদিন ঘামার মতো লাগে। যখন বিয়ে বাড়ি যেতাম সবাই বলতো, ননদ বলতো বিশেষ করে, তুমি ভালো, তোমার কোনো ঘাম নেই, যা সাহায্য তাই থাকে। আর ননদ তো একদিকে সাহায্যে একদিকে জলের মতো করে যাচ্ছে। বন্ধুরা, সায়েন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ হঠাৎ করে আমার বেয়াইন এসছে, ওরা থাকে ডুয়ার্সে কিন্তু পুনে থেকে আমাদের এখানে এসছে দু একদিনের জন্য ঘুরতে। তা সেই আনন্দে আজকে ভিডিও করছি। আমাদের এমন কিছু রান্নাবান্না আয়োজন হয়নি, যেটুকুনি হয়েছে তার মধ্যে আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করব। তো দেই, এটা করা হয়েছে আলু বিউলির ডাল মৌরি ফোড়ন দিয়ে, আর হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত আর পোস্ত দিয়ে মাছ, সর্ষে পোস্ত মাছ।
আমার বেআইনকে দেখা ভালো করে না, স্টার্ট করো তুমি, সবাইকে এক এক করে দেবো, বাটিতে দেবো ডাল, না 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 আরো নেবে, আচ্ছা তোকে দেবো ডাল, ঘোরাঘুরি করলি না, উনিতে খুব ঘোরাঘুরি করেছিস দেখলাম, সব ছবি দেখছিলাম, খাওয়া দাওয়া মন মতো পেয়েছিস? কিন্তু ভালো ছিল, বোম্বে স্ট্রিট ফুড প্রচুর থাকে, দুপুরের সময় গেছিলাম না, কালকে তুমি পাখি বাকি আগে তোমাকে বড়া পাও খাওয়াতে নিয়ে যাবো সিন্ধি কলেজ, তোমার জন্য এই জায়গাটা করতেই পারি না, সেই তুমি এসেছিলে আর এই করলাম, তোরা খেতে চাই না বলে আমার বেআইনে ভীষণ পছন্দ এই ডাল, বিউলির ডাল, হোয়াইট বিউলি, ওই জন্য এই সুযোগে আমারও খাওয়া হবে, আমি খুব পছন্দ করি, কিন্তু বাড়ির সবাই খায় না বলে করা হয় না, আমি তো ঘাম হয় না, আমি যখন বোম্বে থেকে ছিলাম দরদর করে ঘামতে পারে পুরো চান করে, আমার কোনদিন ঘামার মতো লাগে, যখন বিয়ে বাড়ি যেতাম সবাই বলতো, ননদ বলতো রেশমে তুমি ভালো, তোমার কোনো ঘাম নেই, যা সাহায্য তাই থাকে, আর ননদ তো একদিকে সাহায্যে একদিকে জলের মতো হয়ে যাচ্ছে। বন্ধুরা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত, আজ হঠাৎ করে আমার বেআইন এসছে, ওরা থাকে ডুয়ার্সে কিন্তু পুনে থেকে আমাদের এখানে এসছে দু একদিনের জন্য ঘুরতে, সেই আনন্দে আজকে ভিডিও করছি, আমাদের এমন কিছু রান্নাবান্না আয়োজন হয়নি, যেটুকুনি হয়েছে তার মধ্যে আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করব, তো দেই এটা করা হয়েছে আলু বিউলির ডাল মৌরি ফোড়ন দিয়ে, আর হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত আর পোস্ত দিয়ে মাছ, সর্ষে পোস্ত মাছ, আমার বেআইনকে দেখা ভালো করে না, স্টার্ট করো তুমি, সবাইকে এক এক করে দেবো, ডাল বাটিতে দেবো ডাল, না 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 আরো নেবে, আচ্ছা তোকে দেবো ডাল, ঘোরাঘুরি করলি না, উনিতে খুব ঘোরাঘুরি করেছিস দেখলাম, সব ছবি দেখছিলাম, খাওয়া দাওয়া মন মতো পেয়েছিস? হ্যাঁ
আলিবাগের হোটেলে খাওয়া ভালো ছিল না, তোমরা কি স্ট্রিট ফুডই যাতা খেয়েছো? না, স্ট্রিট ফুড খাওয়াইনি, না ওরকম করে খাওয়া হয়নি, কিছু হোটেলের খাওয়াই খেয়েছিলাম, কিন্তু তাও ভালো ছিল। বম্বে স্ট্রিট ফুড প্রচুর থাকে, ওটা তো আমরা দুপুরের সময় গেছিলাম না, তোমাকে বড়া পাও খাওয়াতে নিয়ে যাবো সিন্ধিকল। আমি রোজ যেতাম, ও তো সকালে এমনি কিছু খায় না, সকালবেলা করে গিয়ে বড়া পাও খেতে চলে যেত, সকালে বিকালে আমার মন হলে আমি বড়া পাও খেতে চলে যেতাম। আমার বেআইনে ভীষণ পছন্দ এই ডাল, বিউলির ডাল, হোয়াইট বিউলি, ওই জন্য এই সুযোগে আমারও খাওয়া হবে। আমি খুব পছন্দ করি, বাড়ির সবাই খায় না বলে করা হয় না। আমি তো এখন আমার ঘাম হয় না, আমি যখন বোম্বে থেকে ছিলাম দর দর করে ঘামতে পারি, পুরো চান করে আমি তো আমার কোনোদিন ঘামের মতো লাগে, যখন বিয়ে বাড়ি যেতাম সবাই বলতো, ননদ বলতো বেশ করে তুমি ভালো, তোমার কোনো ঘাম নেই, যা সাহায্য তাই থাকে, আর ননদ তো একদিকে সাহায্যে একদিকে জলের মতো করে যাচ্ছে।